মর্নিং, আর এখন বাজে নটা প্রায় নটা প্রায় কি নটাই বাজে, নটা দশ হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। আর আমার সকালে সব কাজ হয়ে গেছে, সকালে সব কাজ হয়েছে বলবো না, মানে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর বড় মেয়েকে টিউশন দিয়ে রেখেছি। এখন আমি এবার এই বিছানাপত্রগুলো তোলা হয়নি, মানে সকালবেলা উঠে ওকে টিউশন দিতে যাওয়ার আগে থালা বাসন কিছু ধুয়েছিলাম, সব ধোয়া হয়নি, হাফ ধুয়েছিলাম, মানে তাড়াহুড়োর মধ্যে এবার ঘড়ি কাটার সঙ্গে দৌড়াতে হচ্ছে আমাকে। এবার একটু ধুতে গেছি, বলছে মা আমার টাইম হয়ে যাচ্ছে এসো, হাফ ধুয়ে আবার যেতে হয়েছে, মানে ঘড়ি কাটার শুধু বলছে মা, মেয়ে বলছে মা টাইম হয়ে গেলো, টাইম হয়ে গেলো, ওর সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে আমার সকালবেলা হাফ থালা বাসন ধোয়া হয়েছিল আর হাফ হয়নি। তাই সেটা এখন ধুলাম এসে। এবার আমি এখনও বিছানা তোলা হয়নি, বিছানাগুলো তুলবো, আর টাইম হয়ে যাচ্ছে আবার আনতে যাওয়া, মানে এই হচ্ছে ব্যাপার। আর আজকের আবার এনেই মাত্র আবার আরেক জায়গা আছে, মানে এসে আজকে টাইম পাবো না, সাদা হয়ে যাচ্ছে। আমি আগে দিন বলেছিলাম আমার ফোনটা কাজ করছে না, বসে একটু আমার ফোনটা কাজ করছে না, তো সে না কাজ করার জন্য আমি ওই এটা ছোটো এই বড়ো মেয়ের ফোন ও ছেড়ে রেখেছে, তো ওই ফোনটা দিয়ে করছি। আর তোমরা কেমন আছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সবসময়। আর যারা নতুন দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে করে দিও তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর যারা করোনি যারা দেখছো ভিডিও কিন্তু করোনি তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো এই সাবস্ক্রাইব করে দিলে আমাদের একটু ভালো লাগে আর কি, আর ভিডিও করতে আরও উৎসাহ পাই, খুশি হই খুব আর কি, যে যা সাবস্ক্রাইব বাড়ছে কিংবা এরকম আর কি ব্যাপার। তো চলো আর সাবস্ক্রাইব করতে পয়সাও লাগে না কিছু লাগে না, প্লিজ করে দিও যারা নতুন দেখছো। তো একা মানুষ তো খুব অসুবিধা, আর এখন এই জল খেলাম একটু, তাই জন্য ঘর খেলছি একদম। আর সকালবেলা খেয়েছিলাম আমি শুধু বান খেয়েছিলাম একটা, আর মেয়েরা খেয়েছিল ওই একটা করে বান এনে আগে দিয়ে এনেছিলাম না, সেই রুটি টাইপ গোল গোল ওই রুটিগুলো ভেজে দিয়েছিলাম, ওরা খেয়েছে আর দুধ খেয়েছে, আর সবাই ঠান্ডা লেগে আছে। আমার তো খানিকটা গলাটা অনেকটা ভালো হয়েছে, কিন্তু ওদের আবার দেখছি বেশি, বড় মেয়ে দেখছি আবার কাশছে ভীষণ। ওরাও দুধ আর রুটি খেয়েছে, ওরা চলে গেছে, মানে খাইয়ে পাঠিয়েছি। এবার আমি ভাবছি যে বিছানাপত্রগুলো তোলা হয়নি সেগুলো তুলবো, আর আবার আনতে যাবো, টাইম হয়ে যাচ্ছে। আবার এসে আবার 11টার সময় আরেক জায়গায় টিউশন আছে, আজকে 11টা থেকে একটা, সেখানে দিতে যাব। রান্না করবো কখন জানি না, স্নান কখন হবে জানি না, সেটাও এগুলো সব বোঝে না, মানে টাইম ঘড়ি কাটার যেমন দৌড়াবে, যেমন যেমন পরিস্থিতি হবে তেমন তেমন আমাকে করতে হবে। আগের থেকে প্ল্যানিং করে আমার কিচ্ছু হবে না, করাও যাবে না, সেই টাইমের মধ্যে করতে পারবো, হাফ করেই দৌড়াতে হবে আর কি। তো চলো বকবক না করে এবার আমি বিছানাগুলো গুছিয়ে নিই আর আবার আনতে যাবো, রাখছি এখন। তা আমি এই যে নিয়ে চলে এসেছি, আর এই ঘরে দেখো কী অবস্থা, বিছানার অবস্থা, এই ঘরটা খুব কম আছে। আর এই ঘরটা বলেছিলাম না ছেড়ে দিতে, ছেড়ে দেবো বলেছিলাম, এই ঘরটার কথা, এই ঘরটা একটু ভাড়াটা বাড়িয়ে দিয়েছে, আমি একটু বলে কয়ে একটুখানি ভাড়াটা একটু সামান্য কমিয়েছি। তো ভাবছি যে এই বছরটা প্লিজ থাকুক, যেহেতু মেয়ে এইচএস দেবে তাহলে ওর সুবিধা হবে, একটা ঘরের মধ্যে তিনজন ছোটোটা পড়বে না এ পড়বে, তাই জন্য ভাবলাম যে কষ্ট করে হলো রুমটা রেখে দিয়েছি। রুমটা অতটা ভালো নেই তবুও রেখে দিয়েছি, কেননা জিনিসপত্র রাখা হলো মাঝে সাঝে এই করে এসে পড়তেও পারবে। তো বিছানার অবস্থা কী দেখো, এগুলো তো থাকা হয় না, জামা প্যান্ট সব শুকনো হয়েছে আর এখানে এনে সব রাখা হয়েছে, এখন পরিষ্কার মানে তোলা হয়নি, ভাঁজ করা হয়নি, আর বই খাতা তো এই তো পড়াশোনা চলছে আর এইভাবে থাকছে। তো ওকে স্নান করতে আবার 11টার সময় আবার দিতে যাবো, মাথা তেল লাগিয়েছি দেখো, এখন আমার স্নান হয়নি, আমার সকাল সকাল স্নান হয়ে যায় কিন্তু আজকে হয়নি, এক বালতি এখন কাঁচা বাকি আছে। আর রান্না বসিয়ে দিয়েছি, আধ ঘন্টার মধ্যে দেখি কি ভাত আর শাকভাজি চাপিয়েছি, যদি শাকভাজিটা হয়ে যায় আজকে বেশি কিছু রান্না করবো না, কুমড়ো তরকারি করবো আর শাকভাজি, কারণ হচ্ছে কালকেকার চিকেন আছে, তরকারি আছে, ওটা গরম করে দেবো, ওরা খেয়ে নেবে, আর তেমন কিছু করবো না। আর শরীরটা আগে থেকে একটু ভালো আছে, আর আমার ফোনটা খারাপ, ফোনটা একটু ভালো হয়েছিল আবার খারাপ হয়ে গেছে, আগের দিন বলেছিলাম ফোনটা খারাপ। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম লবণের এক টাটা লবণের অত দাম এখন হয়নি, 50 টাকা তুই বলছিস, আমি বলছি না, ওই দিক কত দাম নিয়েছি দেখি, আর আমার খেতে পাচ্ছে না, তবে মেয়ের ওখানে করে দিয়েছে বলছে 25, কত নিজে থেকে, হ্যাঁ একটু করে কথা বলে নি। তা এবার এই শাকভাজি চাপিয়েছি, শাকভাজি দেখি এর মধ্যে হয় কি না, না হলে আবার ফের চলে যাবো, আবার ফের এসে তারপর আবার রান্না হাফ রান্না করে যেতে হবে আর কি, এসে আবার রান্না করবো, আর বালতিটে কাজে পাবো, শ্যাম্পু করবো আজকে, আবার যা তা হয়ে যাচ্ছে আমার একদম, ঘড়ি কাটার মতো বলে কাটা ঘড়ি যেমন দৌড়াচ্ছে সেরকম দৌড়াতে পারছি না,
ঘড়ি তো ঘড়ির মতো চলছে, কিন্তু আমি কি ও মেশিন যে ওদের সঙ্গে আর পারবো ঘড়ির সঙ্গে? এত অসুবিধা হয় না কি বলবো, পাচ্ছি না একদম সত্যি কথা বলতে। আর ফোনটা খারাপ হয়ে যাওয়াতে আরও অসুবিধা হয়েছে, ভিডিও করতে পারছি না সকাল থেকে। এই মেয়ের ফোন নিয়ে চলে যাবে টিউশন, যে বাস হয়ে গেল আমার ভিডিও করা। আমার ফোনটা কী হয়েছে কেন সামনে ক্যামেরা দিয়ে ফোন ক্যামেরা দিয়ে হচ্ছে না, অদ্ভুত সব হচ্ছে। চলো এখন রাখি, রাখি বলছে খাইনটা খাচ্ছিলাম ওর ওখান থেকে, খাইনটা খেয়ে নি, ও খাইনটা দেবো আমি খাইনটা খাবো। কেন সকালবেলা খেয়েছে, তবু ওর এখন যাবে একটা দেড়টার দিকে আসবে, তাহলে এবার আনতে যাবো অবশ্য, তাহলে একটু কিছু খাইয়ে পাঠাই। তো চলো রাখি এখন, বকবক না করে খেয়েও নি। আর দেখে লবণটা, এই টাটা লবণ ও এসে বলছে 50 টাকা দাম, আমি বলছি 50 টাকা কেন, হয়নি কেমন মেশে, অন্য কোম্পানি লবণ নিয়ে নিয়ে এসেছিলো সেটাকে আবার ফের ফেরত দিয়ে আবার নিয়ে এসেছিলো। আমি বলছি অত দাম হয়নি তাই তো। চলো দেখি আমার দিকে আবার শাক ভাজি চাপানো আছে, ভাত চাপানো আছে দেখি। তো এই বানিয়েছি ইয়ে চিড়ের পোহা বানিয়েছি, আর এই আপেল। এটা এখন বাজে প্রায় 11:15 বাকি আছে, মেয়েকে নিয়ে এসেছি, নিয়ে এসে ও স্নান করতে গেছে। আমিও সকালবেলা খাইনি, মানে ওই রুটি খেয়েছিলাম বানু, তো ওতে আর হয়নি, একটা ছোটো দেখে আর কী হবে ওইটুকুতে। এই বড়ো মেয়ে খেয়ে যাবে, এটা এটা খাবে এটা খাবে। আর 11টার সময় আবার আছে, ওকে নিয়ে চলে এসেছি। সকালবেলা 7টায় ছিল, 7টা না 8টায় ছিল, 9:30 দিকে ছুটি হয়ে গেছে, 9:30 পরে ছুটি হয়েছে। তো এটা টিউশনই যাচ্ছি, শোনা যাচ্ছে যাই না।